नमस्कार सिम्पल एंड रेयर रेसिपीज चैनले आपनादे सकल के स्वागत। आज के रेसिपी देशी मुर्गीर मांस कषा। चलुन देखे नी रान्नाटा किभावे करछे। आमी एखाने 500 ग्राम मतो मुर्गीर मांस नियेछि। प्रथमे एकटा मसला तैरी करे नेब, सेटा हलो आदा, धने, जिरे, काँचा लंका, शुकनो लंका, एकटा टमेटो और धने पाता। एटाके एकटा पेस्ट तैरी करे नेब। पेस्टटा तैरी करे रेखेछि। आर एदिके नियेछि दु रकम भावे कुचोनो पेंयाज, दु चामच मतो रसुन बाटा और एकटा गोटा टमेटो। एबार मांसटा मैरिनेट करार जन्य एक चामच मतो रसुन बाटा, कुचोनो छोटो कुचोनो पेंयाजेर যে ভাগটা সেটা দিয়েছি, আর দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম জিরে, ধনে, আদা, ধনে পাতা দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি লবণ, হলুদ, সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেব, সর্ষের তেল, সামান্য চিনি, আর দিচ্ছি মিট মশলা আর গরম মশলা। এবার ভালো করে মশলার সাথে মাংসটাকে অনেকক্ষণ ধরে মশকিয়ে ম্যারিনেট করতে রেখে দেব। আমি এখানে আলু ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, আমি গরম তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজের ভাগটা দিয়ে ভালো করে আমি একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে এলে আদা, জিরে, ধনের যে পেস্টটা করে রেখেছিলাম তার বাকি অংশটুকু এই মশলার সাথে দিয়ে ভালো করে কষে নেব। এবার দিচ্ছি হলুদ আর সামান্য লবণ, যেহেতু লবণটা আগে ব্যবহার করেছি তাই অল্প পরিমাণে দেব। দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা দেশি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কেমন কষানো হয়েছে, মাংসের গায়ে মশলা যেন একেবারে মাখো মাখো হয়ে মিশে আছে। এবার আমি প্রেসারে একটা সিটি দিয়ে দেব। সিটি দিয়ে আমি মাংসটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দেশি মুরগির মাংস কষা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও কমেন্টে জানাবেন। আর নতুন আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।